আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে রাফি। আমি রাফি আছি আপনাদের সাথে। আপনারা শুরুতে যেই ভিডিওটি দেখেছেন, তো সেই ভিডিওটি এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটির নাম হলো কাইনমাস্টার। তো আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন, তো সেই নিয়ে একটি ভিডিও আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আপনাদেরকে আরও দুটি ভিডিও ডাউনলোড করতে হবে। তো ভিডিও দুটির লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া এরকম আরও বিভিন্ন ধরনের লিরিক্স ভিডিও রয়েছে, তো আপনারা সেই ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে সরাসরি কাইনমাস্টার অ্যাপসে চলে যাব। তো কাইনমাস্টার অ্যাপসে চলে আসার পর আমরা এখান থেকে কারেন্ট অ্যান্ড নিউ বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা যেহেতু স্ট্যাটাস ভিডিও তৈরি করব, তো তার জন্য এখান থেকে 1.1 এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে নেক্সট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। এখন আমরা যেই পিকচারটি দিয়ে এই স্ট্যাটাস ভিডিও তৈরি করব, তো এখন সেই পিকচারটিকে সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে পিকচারটির লেয়ারটার উপরে একটা ক্লিক করব। তো পিকচারটির লেয়ারটার উপরে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তবে এই জায়গায় ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে জুম ইন জুম আউট করে ফ্রেমের ভিতরে ভালোভাবে ফটোটাকে সেট আপ করে নেব। পিকচারটি সেট আপ করা হয়ে গেলে তো তারপর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তো রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে ফটো লেয়ারটাকে আমরা লং করব 30 সেকেন্ড পরিমাণ। তারপর আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখান থেকে যেই ভিডিওটি ডাউনলোড করেছি তো সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। তারপর আপনারা এই ভিডিওটিকে যে জায়গায় সেট আপ করবেন, তো এই ভিডিওটাকে আপনারা টেনে সেখানে নিয়ে যাবেন। তো সেখানে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্লেন্ডিং বলে। তো তারপর এখান থেকে আপনারা ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারটা পুরো রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যেই ভিডিওটা দ্বিতীয় ভিডিওটা যে ডাউনলোড করেছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমি দুটি ভিডিও ডাউনলোড করার কথা বলেছি, তো সেই ভিডিওটিকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো তারপর এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটাকে টেনে নিচে নিয়ে আসবেন, নিয়ে ভালোভাবে সেট আপ করে নেবেন। তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনার ব্লেন্ডিং। তারপর এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা অপশন পাবেন লাইটেন, এটাকে সিলেক্ট করবেন। তো এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে এটা পুরো ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা ভিডিওটা শেষের দিকে চলে যাবেন। ভিডিওটা শেষের দিকে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটো লেয়ারটা এবং দ্বিতীয় ভিডিও লেয়ারটা খুব বাড়তেছে। তো তারপর এগুলোকে এখান থেকে কাট করে শর্ট করে নেবেন। তো বাড়তি অংশটুকু ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে ফটো লেয়ারটার উপরে ক্লিক করবেন। ফটো লেয়ারটার উপরে ক্লিক করে সেম প্রসেসে বাড়তি অংশটুকুকে ডিলিট করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবেন। আমাদের ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। তো আমরা দ্বিতীয়বারে যে ভিডিওটা অ্যাড করেছি তো সেই ভিডিও লেয়ারটার উপরে আমরা একটা ক্লিক করব। তো তারপর এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ভলিউমটাকে একেবারে জিরো করে দিয়ে এটাকে অটো ভলিউম এনেবল করে দিয়ে রাইট অপশনে ক্লিক করে দেব।
তো এখন আমাদের ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে যে কর্নার একটি শেয়ার বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো এখানে একটু ওয়েট করতে হবে, তো এই ভিডিওটা এক্সপোর্ট হতে একটু টাইম নেবে। তো আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, চাইলে আপনারা এখান থেকে ভিডিওটি প্লে করে দেখতে পারেন। তো আপনারা লিরিক্স ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখাবো বলেছিলাম, তো চলুন সেই ভিডিওটি শুরু করা যাক। তো লিরিক্স ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে। ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে চলে যাব। তো সার্চ বারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা লিখব টেক্সট লিরিক্স ভিডিও ব্ল্যাক স্ক্রিন। তো টেক্সট লিরিক্স ভিডিও ব্ল্যাক স্ক্রিন এটা লেখার পর আমরা এখান থেকে সার্চ করব। তো সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিরিক্স ভিডিও চলে এসেছে। তো অনেক ধরনের এখানে লিরিক্স ভিডিও রয়েছে, তো আপনারা এখান থেকে চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাকে কিছু কিছু ভিডিও প্লে করে দেখাচ্ছি। তো এই লিরিক্স ভিডিওটা হলো অনেক সাধনার পরে আমি পেলাম তোমাকে। তো এরকম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের লিরিক্স ভিডিও রয়েছে, তো আপনারা যার যেটা পছন্দ হয় যার যেটা ভালো লাগে সেই লিরিক্স ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা বিভিন্ন চ্যানেলের ফেসবুক পেজে যোগাযোগ করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনি আপনার পছন্দের গানের লিরিক্স ভিডিওটিকে ভিডিওটি তৈরি করে নিতে পারেন। তো এ ধরনের অনেকগুলো লিরিক্স ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেই লিরিক্স ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওপিআরএপিআই এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিরিক্স ভিডিও রয়েছে। তো এখানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের লিরিক্স ভিডিও রয়েছে, তো আপনারা যার যেটা পছন্দ হয় সে সেটাই ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং নিচে থাকা লাল বাটনটির উপরে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওর মাঝখানে।